অবশ্যই আগামী জাতীয় সংসদের নির্বাচন আবার সুষ্ঠু শান্তিপূর্ণ হবে। আপনাদের চাওয়া আমাদের চাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তাহলে কার সাথে কি কারণে এই লুটো নীতি ঘোষণা করা হলো? আপনারা যদি সত্যি নির্বাচন আবার সুষ্ঠু শান্তিপূর্ণ হওয়ার স্বার্থেই যদি আপনারা ঘোষণা দিলেন, নাকি এই ভিসা নীতির অন্তরালে কোনো ষড়যন্ত্রের আভাস আছে? যদি এই ভিসা নীতির অন্তরালে কোনো ষড়যন্ত্র থাকে, যদি কোনো দূরভিসন্ধি থাকে, বাংলার মানুষ সেটা বরদাস্ত করবে না। এখন আবার নতুন করে আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভিসা নীতি একটা প্রণয়ন করেছেন। আমরা বলেছি গতকালকেও, একটা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কোন একটা দেশের পক্ষ থেকে একটা আলাদা ভিসা নীতি প্রণয়ন করা এটা কখনোই সম্মানজনক নয়। আমরা অবাক হয়ে যাই, যারা এই ভিসা নীতি প্রণয়ন করেছেন, আপনাদের দেশের আপনাদের ভিসা দেওয়ার ব্যাপারে আপনাদের আভ্যন্তরীণ নীতি আপনাদের নিয়মটাই প্রযোজ্য, সেটা আমরা স্বীকার করি। কিন্তু কার স্বার্থে, কোন যুক্তিতে আপনারা এই ভিসা নীতি দিয়ে বাংলাদেশের মানুষকে অপমানিত করলেন সেটা বোধগম্য নয়। আপনারা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করলে, নির্বাচন যদি কেউ প্রতিহত করার চেষ্টা করে, নির্বাচন যদি কারচুপি হয়, অনিয়ম হয়, তাহলে তার বিরুদ্ধে এই ভিসা নীতি প্রযোজ্য হবে। আপনারা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে। আপনাদের চাওয়া আমাদের চাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তাহলে কার সাথে কি কারণে এই লুটো নীতি ঘোষণা করা হলো? আপনারা যদি সত্যি নির্বাচন আবার সুষ্ঠু শান্তিপূর্ণ হওয়ার স্বার্থেই যদি আপনারা ঘোষণা দিলেন, নাকি এই ভিসা নীতির অন্তরালে কোনো ষড়যন্ত্রের আভাস আছে? যদি এই ভিসা নীতির অন্তরালে কোনো ষড়যন্ত্র থাকে, যদি কোনো দূরভিসন্ধি থাকে, বাংলার মানুষ সেটা বরদাস্ত করবে না।